কাঠের ঝুনকুটে ডিআরডিও প্রকল্পে বাধা, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক। পশ্চিমবঙ্গে তাদের প্রকল্প থেকে পিছিয়ে গিয়েছে ডিআরডিও। কাঠের ঝুনকুটে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র বাস্তবায়নের কাজ শুরু করে ডিআরডিও, কিন্তু স্থানীয় রাজনৈতিক বাধায় তারা সেই প্রকল্প থেকে পিছিয়ে গিয়েছে বলে এদিন সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছেন বিজেপি নেতা শম্ভুদেব পণ্ডা। তিনি অভিযোগ করেছেন, কাঠের তৃণমূল নেতা অমির সোহেল সেনার জমি দখল করে নিয়েছে, জমি দখল করে নিয়ে তৃণমূল অবস্থান স্পষ্ট করুক বলেও দাবি করেছেন বিজেপি নেতা। জুনকুটে প্রতিরক্ষা মন্ত্রকের বিজ্ঞানীদের ভয় দেখানোর অভিযোগও করেছেন তিনি। তিনি আরও বলেছেন, জুনকুটে যাতে প্রতিরক্ষা মন্ত্রকের এই প্রকল্প না হয় তার জন্য বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়েছে ওই তৃণমূল নেতা। এ ব্যাপারে এনআইকে চিঠি দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। ডিআরডিও রাজ্যের সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও এসডিও ডিআরডিওকে চিঠি লিখে 11 লক্ষ টাকা দাবি করেছেন বলে জানিয়েছেন বিজেপি নেতা শম্ভুদেব পণ্ডা। সেখানে দেশের সুরক্ষা জড়িত, সেখানে রাজ্যে কেন 355 কিংবা 356 ধারা প্রয়োগ করা হবে না সেই প্রশ্ন করেছেন তিনি। রাজ্যে যদি এই প্রকল্প চালু হতো তাহলে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা, উড়িষ্যার চাঁদিপুরের পাশাপাশি কাঠের জুনকুটো জায়গা করে নিতে পারত বলে জানিয়েছেন শম্ভুদেব পণ্ডা। জানা গিয়েছে হবিবপুরের কাছে জুনকুট বিচে একটি লঞ্চ প্যাড সহ ডিআরডিও রাজ্যের প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার সূচিও তৈরি হয়ে গিয়েছে। জানা গিয়েছে 17 থেকে 19 জুলাই এবং 24 থেকে 26 জুলাই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ট্রায়ালের জন্য সেখানে সামুদ্রিক মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়, যে কারণে গত বৃহস্পতিবার জুনকুট ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে জুনকুটের মতো জনবহুল এলাকায় মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র বাতিলের দাবিতে কাঠি 1 নম্বর বিডিওর কাছে ডেপুটেশনও দেওয়া হয়। পাশাপাশি পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকেও উৎক্ষেপণ কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামার কথা ঘোষণা করা হয়। মৎস্যজীবীদের অভিযোগ, বারে বারে নিষেধাজ্ঞার জেরে তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। অফিসিয়ালি এর কি ইন্টারেস্ট? যিনি কি মৎস্যজীবী, যিনি ওখানে মাছ চাষ করেন, ওনার এই ব্যবসায় কি সম্পর্ক? শুধুমাত্র তোলাবাজির বাইরে উনি কোনো অপারেশন করছেন না, এবং ডিআরডিও যারা সায়েন্টিস্ট তাদেরকে থ্রেট দিচ্ছে, তারা ওখানে যেতে পারছেন, তারা কাজ করতে পারছেন। আজকে চাঁদিপুরের এক্সটেন্ডেড কাউন্টার, ভাবুন যদি আজকে সফল উৎক্ষেপণ হতো এখানে, আমরা কতটা গর্বের সাথে বলতাম যে আজকে আমাদের দেশের স্বার্থে আমরা আমাদের জায়গা দিতে পেরেছি। আজকে আমি যদি মৎস্যজীবী হতাম, তাদের জন্য টাকা চেয়েছেন এটা বলছেন আমরা টাকা দেবো, আপনার রাজ্য সরকার টাকা চেয়েছে, রাজ্য সরকার কিন্তু তুরন্ত দেবো, দুদিন মাস ধরতে পারবে না, যে টাকা চাই আমরা দেবো। এসডিও চিঠি দিয়ে ডিআরডিও কে বলেছে যে 11 লক্ষ টাকা দিতে হবে, ডিআরডিও বলছে ভাই আমি 20 লক্ষ টাকা দিচ্ছি, আরো বেশি টাকা দিচ্ছি আপনি। ওদের বক্তব্য হচ্ছে ওই টাকা সরকারকে দিতে হবে না, সোহেল বাবুকে দিতে হবে, ওনার তোলা চাই, উনি করতে দেবেন না, উনি ওখানে গিয়ে আটকে রেখে দিয়েছে। আপনি ভাবুন, আমরা আমরা লজ্জায় আমাদের মাথা কাটা যাচ্ছে, এরা কারা, এদের কারা তৈরি করেছে? আমি স্পেসিফিক্যালি জানতে চাই যে রাজ্য সরকার কেন এই অনুমোদন দেবে না দেশের সুরক্ষা স্যার, আর যদি তাই হয় তাহলে এই সমস্ত অঞ্চলে কেন 355-356 জারি হবে না? বিজেপি নেতা শম্ভুদেব পণ্ডাকে অভিযোগ করেছেন জুনকুটে ডিআরডিওর যে প্রজেক্ট হওয়ার কথা ছিল সেটা বাধা সৃষ্টি করছেন, আপনারা আন্দোলন করেছেন এবং সেই আন্দোলন তুলে নিতে 10 লক্ষ টাকা সবথেকে বড় কথা হচ্ছে বিজেপি নেতা শম্ভুদেব পণ্ডা, ওনার রাজনৈতিক অস্তিত্ব শেষ হয়ে গেছে। ওনার অস্তিত্বকে বাঁচানোর জন্য উনি বাস্তবের সাথে পরিচিত না হয়ে সেখানে ঠান্ডা ঘরে বসে প্রেসের সামনে যা কিছু এখন বলা যায় উনি বলছেন, কিন্তু উনি যদি বাস্তবে জুনকুট এসে দেখেন তাহলে বাস্তবের সাথে পরিচিত হতে পারে। এই আন্দোলনটা উনি যেটা ব্লেম করছেন যে এখানে ব্যক্তি আমিন সোহেল নাকি বাধা হয়ে দাঁড়িয়েছে, এখানে অনৈতিকভাবে আমরা বাধা দিচ্ছি, প্রথমে বলে রাখি এই আন্দোলন শুধুমাত্র একা আমিন সোহেলের আন্দোলন না, এই আন্দোলন এলাকার মানুষের আন্দোলন, এই আন্দোলন মানুষের জীবন জীবিকা বাঁচানোর আন্দোলন, এই আন্দোলন পূর্ব মেদিনীপুর জেলার মৎস্যজীবীদের জীবন স্বার্থ জড়িত আছে, সেই এলাকার মানুষদের
মানে খেটে খাওয়া মানুষদের, মেহনতি মানুষদের জীবন জীবিকা জড়িয়ে আছে সেই সব মানুষদের আন্দোলন। আমি এলাকার পঞ্চায়েত সমিতি জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা এবং মৎস্যজীবী উন্নয়ন সমিতির আমি চেয়ারম্যান হিসেবে এই সেই এলাকা, যেহেতু মৎস্যজীবী এলাকা প্রায় বেশিরভাগ মানুষই, 90% মানুষই মৎস্যজীবীদের সাথে মৎস্যজীবী কাজে যুক্ত, তাই ওই এলাকার মানুষদের কথা ভেবে মানুষের আন্দোলনে আমি সমর্থন জানিয়েছি। তাই আমি আপনাদেরকে বলি, শুধু একা আমি একাই এই আন্দোলনে যুক্ত নয়। আপনারা দেখতে পারেন এই ডিআরডিওকে যে চিঠিটা দিয়েছেন, দক্ষিণবঙ্গ মৎস্যজীবী একটা অরাজনৈতিক ফোরাম, ওই সেখান থেকে ওনারা ডিআরডিওকে ওনারা জানতে চেয়েছেন এবং ওনারা এটা চিঠি করেছেন যে, এবং শুধু তাই নয়, ওনারা এই ব্যাপারে আমাদের সাথে আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন। এই আন্দোলন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এই আন্দোলন আপনার দলমত নির্বিশেষে এই আন্দোলন। আর যে টাকাটার কথা উনি বলেছেন, সেই টাকাটা বিডিও ডিআরডিওকে চেয়েছেন, কারণ বিডিও চেয়েছেন, কারণটা হচ্ছে উনি যেটা বলছেন যে সেই মানুষগুলোকে 17 তারিখ যে মানুষগুলোকে রেস্কিউ করে 5 কিলোমিটার দূরে 8 ঘন্টা 9 ঘন্টার জন্য রেস্কিউ সেন্টারে রাখা হবে, তার খরচ বাবদ পারিশ্রমিক বাবদ সেটা বিডিও উনি চেয়েছেন। ওটা তার দপ্তর দপ্তরের ব্যাপার, আমরা এই বিষয়ে কিছু জানি না। এবং শঙ্কুদেব পণ্ডকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি, আমি ব্যক্তিগতভাবে যদি কোনো ডিআরডিও কার সাথে এখনো পর্যন্ত আমার পরিচিত হয়নি, আমরা আন্দোলন করছি, আমরা মানুষদেরকে নিয়ে আন্দোলন করছি, আমি যদি আমি ভারতবর্ষের নাগরিক হিসেবে আমি যদি আমার আমার রাইট আছে যে এলাকার যে প্রজেক্ট হচ্ছে বা যা কিছু হচ্ছে, আমরা এলাকার মানুষের রাইট আছে যে জানার অধিকার আছে, তাই আমি জানতে চেয়েছি। কাঁথি 1 নম্বর বিডিওর কাছে আমরা একটা স্মারকলিপি প্রদান করে বলেছি যে আমাদের যদি এলাকার মানুষের স্বার্থে, যেখানে ডিআরডিও যে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র করছেন জুনপুটে, সেই মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র এবং ঘনবসতি জনবসতির যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা হচ্ছে 40 মিটারের দূরত্ব। আপনি বলুন তো, 40 মিটার দূরত্বে মানুষের বাড়ির সামনে এত বড় বড় মিসাইল ছোড়া হবে? আমরা দেশের সুরক্ষার বিরুদ্ধে নয়, আমরা এখনো বলছি, প্রথম থেকে আমাদের আন্দোলনে বলছি, আমরা সেই আন্দোলন জুনপুর ভূমিরক্ষা কমিটি, সেটা অরাজনৈতিক সেই আন্দোলন, সেইখানে সেই কমিটির মধ্যে তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা আছে, সেখানে সায়েন্টিস্ট আছেন, সেখানে বৈজ্ঞানিকরা আছেন, সেখানে আমাদের পরিবেশ চেতকরা আছেন। আপনারা জানেন, কিছুদিন আগে আপনারা সংবাদ মাধ্যম কিছুদিন আগে এই মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র করে এখানে পরিবেশ চেতক এবং বৈজ্ঞানিকরা, কাঁথিতে যে বৈজ্ঞানিক মঞ্চ আছে, অ্যাসোসিয়েশন আছে ওনাদের, ওনারাও যে আমাদের কাঁথির মানুষের জীবন বিপন্ন হতে পারে, ওনারাও কিন্তু এত সামনাসামনি করা যায় না, সেটা নিয়ে কিন্তু একটা আন্দোলনের রূপ ধারণ করেছেন। তারা তো রাজনৈতিক লোক না, ওনারা তখন এখন শঙ্কুদেব পণ্ডা কি বলবেন, ওনারাও কি সকলেই কিন্তু টাকার জন্য করছেন? আমি এটা বলতে চাই, আমরা পরিবেশ চেতক আছেন, লেখক আছেন, সকলেই কিন্তু এলাকার ঘনবসতি জনবসতির কারণে যাতে একটু দূরে করা যায়। আমরা কিন্তু না বলছি না, সাগরের মতো এলাকায়, সমুদ্রের পাড়ে বিশাল বিশাল এলাকা ফাঁকা বলে আছে যেখানে জনবসতি ঘনবসতি নেই, সেখানে করতে পারেন। বা আমরা আলটিমেট আরেকটা আমরা অনুরোধ করেছি আমরা স্মারকলিপিতে, যাতে মানে জুনপুর থেকে যেখানে করা হচ্ছে 40 মিটারের দূরত্বে, সেটা 1.5 কিলোমিটার যাতে নিচে চলে গেলে জায়গা আছে, সেখানে করলে আমাদের কিন্তু উঠতে হবে না। মানুষকে, ছোট ছোট বাচ্চাকে নিয়ে, ছোট ছোট আমাদের বয়স্ক বৃদ্ধকে নিয়ে, বয়স্ক বাবা মাকে নিয়ে, আমাদের এলাকার মানুষদেরকে কাজ বন্ধ করে, আমাদের অসুস্থ রোগীকে নিয়ে 10-15 হাজার মানুষ, আপনি বলুন কোথায় যাবে 7 ঘন্টা 8 ঘন্টার জন্যে? এখন 5 কিলোমিটার দূরে একটা স্কুলে গিয়ে থাকতে হবে 10 ঘন্টার জন্য, সেই 5 কিলোমিটার দূরে। আপনি বলুন, কিছুদিন আগে চাঁদিপুরে একটা মানে মিসাইল টেস্টিং হয়েছিল, সেই টেস্টিংয়ে আপনারা সকলেই জানেন যে আমাদের কি আলোড়ন ফেলেছিল। কাঁথির মানুষরা ভেবেছিল যে জুনপুটে সেই নাকি মিসাইলটা হয়েছে, যদি সেখানে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র টেস্ট হয়, এখানে এই আওয়াজ হয়, মান্দারমণিতে কিছু হোটেল, দীঘার কিছু হোটেল, হোটেলের ফাটল ধরেছিল, কাঁচ ভেঙে গেছিল, তাহলে সেই 40 মিটার দূরত্বে যদি মিসাইল ছোড়া হয়, সেখানে যে ছোট ছোট বাড়ি আছে সেই বাড়িগুলোর কি অবস্থা হবে? আপনারা তো মিসাইল ছুড়ে চলে যাবেন। এলাকার জনপ্রতিনিধি হিসেবে মানুষের সুবিধা অসুবিধা কথার বাবার আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমি মানুষের কথা ভেবে, মানুষের মৎস্যজীবীদের কথা ভেবে, মৎস্যজীবী নেতৃত্ব হিসেবে মানুষের আন্দোলনকে আমি সমর্থন জানিয়েছি। এই আবারও বলছি, এই আন্দোলন আমার ব্যক্তিগত আন্দোলন না, এই আন্দোলন তো দীর্ঘদিন ধরে চলছে, এই আন্দোলন তো আজকের আন্দোলন না। 2007-08 সালে সেই এলাকার মানুষরা পাশেই হরিপুর,
হরিপুরে যখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছিল, হওয়ার কথা চলছিল, সরকার যখন সেখানে প্রজেক্ট করেছিল, আপনারা জানেন সেই হরিপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎক্ষেপণ কেন্দ্রে সেখানে বর্তমান যে শুভেন্দু অধিকারী, তখন তৃণমূল কংগ্রেসে উনি ছিলেন, তখন উনি এলাকার মানুষকে নিয়ে আন্দোলন করেছিলেন। সেখানকার সেই হরিপুর পারমাণবিক উৎক্ষেপণ কেন্দ্র ওটা তখন বন্ধ হয়েছে, কিন্তু আমি এখনো বলতে চাই এটা বড় চক্রান্ত। এই যে পারমাণবিক এরা, এই যে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র শুধু কাঁথির শুধু জুনপুটের এলাকার মানুষ না, কাঁথির মানুষও বিপন্ন হবেন। কারণ ওনারা প্রথমে যখন এসেছিলেন, প্রথমে ধোঁয়াশায় আমাদেরকে রেখেছিলেন, এলাকার মানুষকে কোনো কিছু জানিয়েছিলেন না, হঠাৎ করে গাড়ির পর গাড়ি অস্ত্র ফস্ত্র নিয়ে ঢুকে গেলেন, এলাকার কোনো কাউকে না জানিয়ে ওনারা কাজ করে চালিয়ে গেলেন। যখন এলাকার মানুষ সচেতন হলেন, একবার পুলিশ, লোকাল পুলিশ সেখানে ট্রেনিং শুরু করে সেখানে বোমা বিস্কুট এগুলো ফাটানো শুরু করলো, তখন মানুষ সচেতন হলো যে সামান্য একটা যদি ছোট ট্রেনিং এর বোমে যদি মানুষ এত আতঙ্কিত হতে পারে, মানুষ ভেবেছে মিসাইল ছুড়ে দিয়েছে। তো সেই জন্য আমরা সেখান থেকে এলাকার মানুষরা আমাদেরকে নিশ্চিতভাবে সেই আন্দোলনে আমরা সমর্থন জানিয়েছি। আমি শঙ্কুদেব পণ্ডাকে একটা কথা বলতে চাই, যে যখন 7-8 সালে পারমাণবিক বিদ্যুৎ উৎক্ষেপণ কেন্দ্র করলে কি দেশ কি মানে উন্নত হবে না? দেশ তো তাতেও উন্নতি হবে। যখন শুভেন্দু অধিকারী আন্দোলন করে বন্ধ করেছিল, সেটা তোমার দেশের মানে সেটা তখন কোনো কিছু না, আর এখন যখন মানুষের স্বার্থের জন্য আমরা আন্দোলন করছি, তখন আমরা কি আমরা কাঠমানি খাচ্ছি, আর আমরা এটা বেআইনিভাবে অনৈতিকভাবে আমরা আন্দোলন করছি। তাই আমি বলতে চাই আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে, আপনারা এলাকায় যান, জুনপুটের মানুষদের সাথে কথা বলুন, মানুষের বাড়ি বাড়ি যান, প্রত্যেক মানুষকে জিজ্ঞেস করবেন, এই যে আন্দোলনটা জুনপুর ভূমিরক্ষা কমিটির নামে যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনের ওনারা পক্ষে না বিপক্ষে, তখন আপনি বুঝতে পারবেন। কারণ এই আন্দোলন ব্যক্তি আমিন সোহেল আন্দোলন না। আমি আবারও বলতে চাই, শঙ্কুদেব পণ্ডার বিরুদ্ধে যিনি উনি আমার নামে যে অভিযোগটা করেছেন, আমি তো আইনিভাবে পদক্ষেপ নেব, আমি হাইকোর্টে যাব, মানহানি না মামলা করব। উনি যদি প্রমাণ না দেখাতে পারেন, তাহলে কিন্তু ওনাকে সচক্ষে যে আমি মানে আইনতভাবে আমি তার ওনার যা শাস্তি হওয়ার দরকার সেই কাম্য করব। নিশ্চিতভাবে আমি বলতে চাই, তার দপ্তর এটা একটা মূর্খর মতো কথা না, এসডিও বিডিও টাকা চেয়েছে তার রেস্কিউ সেন্টারে মানুষগুলোকে নিয়ে আসার জন্য, তার দপ্তরে পার্সোনাল ব্যাপার। ডিআরডিও সাথে ডিআরডিও আমাদের সাথে কথা বলবে বা কেন? এরা আমাদেরকে জুড়ে দিচ্ছে। আমি এইটা মূর্খের মতো, শঙ্কুদেব পণ্ডা এত বড় মূর্খ আমি সেটা জানতাম না, আজকে প্রমাণ হয়ে গেল সেটা সে মূর্খ। তার দপ্তরকে লিখিত টাকা চেয়েছে, তার একটা তো সে তো আর এমনি টাকা দিয়ে দিবে না, তার দপ্তরের অ্যাকাউন্টে টাকা দিবে, দপ্তরকে টাকা দিবে, সেখানে আমার কি ভিত আছে? আমার কথা হচ্ছে আমরা টাকার ব্যাপারে যাবো কেন? আমরা তো প্রথম থেকে বলছি সেখান থেকে আমরা সরবো না। আমরা আমাদের বাড়ি থেকে, ভিটে বাড়ি থেকে, আমি এখনো বলছি আমাদের ভিটে বাড়ি থেকে সাধারণ মানুষ আমরা সেই এলাকা থেকে আমরা সরবো না, আমরা এক মিনিটের জন্য সরবো না। আমরা সেই জায়গায় জন্মেছি, সেই জায়গা থেকে আমরা জনপ্রতিনিধি হয়েছি, এলাকায় মানুষ সেখানে জীবন জীবিকা করে, সেখানে যদি আমাদেরকে মরে যেতে হয় মরে যাব, কিন্তু আমরা ছাড়বো না। আপনারা মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র, তাতে মানুষদের যা ক্ষতি হবে, মানুষ তো বলছে জনসাধারণ যে মিসাইল আপনারা করুন, তাতে যদি ক্ষতি হয় যা ক্ষতি হবে আমরা ক্ষতি হবে, আমাদের কারুর মানে কেউ অন্ধ হয়ে যাবে, কেউ মানে শুনতে পাবে না, যদি কেউ কারুর ঘর ভেঙে যায় কোনো অসুবিধা নেই, করুন। আপনারা বলছেন দেশের সুরক্ষা আমরা বিরুদ্ধে নয়, আমি একবারও বলছি না, কিন্তু আমাদের কথাটাও ভাবতে বলছি। আমাদের আবেদনে আমি পরিষ্কার বলেছি, এবং এই আবেদনে জুনপুর ভূমিরক্ষা কমিটির নামে আবেদনটা হয়েছে, ব্যক্তি আমিন সোহেলের নামে নয়, এত গ্রামবাসীর সই। এই যে গ্রামবাসীর সই নিয়ে আমরা স্মারকলিপিটা জমা করেছিলাম, এটা তো আমার ব্যক্তি আন্দোলন না, এটা আমাকে বদনাম করানোর চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, যে সবসময় তৃণমূল কংগ্রেসকে খারাপ দেখানোর চেষ্টা করে। আর আমি আপনাদেরকে বলতে চাই, এই ভারতবর্ষে কৃষকরা যখন তার নৈতিক অধিকারের জন্য আন্দোলন করেছিল, তখন এই ভারতীয় জনতা পার্টি কৃষকদেরকে খালিস্তানি বলে দিয়েছিল, খালিস্তানি বলে ব্যাখ্যা করেছিল, তাকে মাওবাদী বলেছিল, আতঙ্কবাদী বলেছিল। আর এখন যখন মানুষের, সাধারণ মানুষের জন্য, আমরা ভারতবর্ষে জন্মেছি, আমি ভারতবর্ষের সন্তান, স্বাধীন ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, সংবিধান উঠে দেখে নিন, প্রত্যেকটা মানুষের নৈতিক আন্দোলন, নৈতিক আর্জি করার তার স্বাধীনতা আছে, আমি সেই স্বাধীনতা এ করেছি। মিথ্যা কথা বলে আমাদেরকে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করাচ্ছে। আমি শঙ্কুদেব পণ্ডা বাবুকে বলতে চাই, আমাকে যদি মুখ বন্ধ করাতে তো আপনারা পারবেন না, আমি মানুষের জন্য কথা বলি এবং আগামী দিনেও বলবো।
এবং আমাকে যদি মিথ্যা মামলায়, ভারতীয় জনতা পার্টির একটা গুণ কি আছে, উনি মিথ্যা মামলায় তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বদেরকে জেলে ভরেন, আমাকে যদি মিথ্যা মামলায় জেলেও ভরেন, মনে রাখবেন আন্দোলন আরো স্পিড বাড়বে। এইটুকু বলে রাখলাম, আমরা দেশের সুরক্ষার বিরুদ্ধে নয়, আমরা দেশের সুরক্ষার পক্ষে। আমি বলি, আমরা বলেছিলাম দেশের মানুষ হিসেবে এইসব 10-15 হাজার মানুষকে সুরক্ষিত করারও দেশের যারা প্রশাসন আছে ওনাদের দায়িত্ব, আমি জনপ্রতিনিধি হিসেবে ওনাদের কথা বলার দায়িত্ব রাইট আছে। তাই আমি এখনো পর্যন্ত অনুরোধ করছি যে ওইসব মানুষদের কথা ভাবুন, 40 মিটার দূরত্বে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রের নাম করে সেই এলাকাটাকে আর্মি দিয়ে ঘিরে, তারপরে সেখানে মিসাইল যেটা হরিপুর, যেটা পারমাণবিক বিদ্যুৎ উৎক্ষেপণ কেন্দ্র, সেটা তখন ক্যান্সেল এখনো পর্যন্ত হয়নি, এখনো নেটে সার্চ করুন যে পেন্ডিং দেখাবে। আসলে কি ষড়যন্ত্রটা হচ্ছে যে হরিপুর পরমাণু, হরিপুরকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হরিপুরে করতে হবে, তখন যেটা বন্ধ হয়েছিল আবার সেটা সার্চ চালু করা। আমি কাথির মানুষকে বলতে চাই, আপ যদি হরিপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়, জুনপুলে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র হয়, আমি বলতে চাই শুধু জুনপুর বা মাজলাপুর অঞ্চলের মানুষ নয়, কাথির মানুষেরও এটা কিন্তু, কাথির মানুষেরও কিন্তু জীবন বিপন্ন হতে পারবে। এই ঘনবসতি এলাকায় পারমাণবিক মতো উৎক্ষেপণ করাটা ঠিক হবে না। আর উনি যে শঙ্কুদেব পণ্ডা কথাটা বলছেন যে এই আন্দোলন শুধু আমরা বাধা দিচ্ছি, আপনি বলুন তো, আমরা যে ডিসেম্বর মাসে 2023 সালে প্রায় নভেম্বর ডিসেম্বর মাসে যে আমরা যে আন্দোলনটা করেছিলাম, সেই আন্দোলনে মাজলাপুর অঞ্চলের বিজেপির পঞ্চায়েত প্রধান সেই আন্দোলনে উপস্থিত ছিলেন, সাংবাদিক বন্ধুরা ছিলেন, আপনারা বলতে পারবেন, সেখানে বিজেপির পঞ্চায়েত মেম্বার উপস্থিত ছিলেন, কারণ ওই আন্দোলনটা দলমত নির্বিশেষে আন্দোলন, ওখানে কোনো রাজনৈতিক রং নেই। আজকে ওনারা শঙ্কুদেব বাবুর রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছেন, এখন ওনাকে কেউ পুছে না, উনি পাগল হয়ে গেছেন, উনাকে কেউ পুছে না, উনি এখন পাগল হয়ে গেছেন, শকুনের মতো খুঁজছেন, শকুনের মতো খুঁজছেন। ডিআরডিও তো বলেছে যে আমাদের সাথে আবার বসবে, আবার কথা হবে, শকুনের সাথে শকুনের মতো খুঁজছেন কোথায় একটু ভেড়ার সম পচা মরা গল ইয়ে পাবেন, সেখানে সেখানে উনি খাওয়ার জন্য বসে পড়বেন। এনা এটাই উনার, আমি উনার এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নিব, উনি প্রমাণ করে দেখান, উনি যদি না প্রমাণ করতে পারবেন সাংবাদিকদের সামনে, উনি সবার সামনে উনাকে ক্ষমা স্বীকার করতে হবে, এবং উনার নামে আমি 1 কোটি টাকার আমি মানহানি করবো, এইটুকু আপনাদের সামনে বলতে চাই।